আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়ালাহ। واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل اتاك حديث موسى اذ ناداه ربه بالوادي المقدس طوى اذهب الى فرعون انه طغى فقل هل لك الى ان تزكى واهديك الى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى إلى آخر السورة إلى آخر السورة মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্যদিনের মতো আজকেও তাফসীরের এই আয়োজনে বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জান্নাতীরা যখন তারা জান্নাতে যাবে তখন তারা বলবে ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না দিতেন তাইলে আমরা এই জান্নাতের পথ খুঁজে পেতাম না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দিয়েছেন বলেই তারা জান্নাত পেয়েছেন। জান্নাতীরা অলওয়েজ তারা কৃতজ্ঞ, একটা থ্যাঙ্কফুল মাইন্ড থাকে তাদের, কি থাকে বলুন তো, একটা থ্যাঙ্কফুল মাইন্ড অর্থাৎ একটা কৃতজ্ঞ অন্তর, সব সময় তারা কৃতজ্ঞতা পোষণ করেই, তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা পোষণ করে এবং আল্লাহর সৃষ্টির মধ্যেও যাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করা দরকার তাদের প্রতি তারা কৃতজ্ঞতা পোষণ করে। এবং মনে রাখবেন একটা কৃতজ্ঞ অন্তর এটা একটা প্রশান্ত অন্তর, কৃতজ্ঞ অন্তরটা কি প্রশান্ত অন্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে এমন একটা কৃতজ্ঞ অন্তর প্রদান করেছেন। আপনি জানেন বুখারীর হাদিস, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত আদায় করতেন অথবা কিয়ামুল লাইল করতেন, রাত জেগে জেগে তিনি সালাত আদায় করতেন এবং তার পা ফুলে যেত, তার পায়ের গোড়ালিগুলো ফেটে যেত এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে। বয়স যখন হয়ে গিয়েছে, স্বাস্থ্য একটু বেড়েছে, খেয়াল করবেন বিষয়টা, বয়স হলে মানুষের স্বাস্থ্য কি হয়, একটু একটু ভারী হয় না, ভারী হয়ে গেছে। ওই সময়ও দীর্ঘক্ষণ ধরে তিনি দাঁড়িয়েছিলেন, কারণ রাসূলের একটা তার একটা একটা পদ্ধতি ছিল, সুন্নাহ ছিল যে তিনি কোনো ইবাদত একটা শুরু করলে ওইটা আর কখনো ছেড়ে দিতেন না, বাদ দিতেন না। এই জন্য রাসূল সাল্লামের সবচেয়ে প্রিয় আমল এটা সম্পর্কে জিজ্ঞেস করা হলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন কান আহাব্বাল আমালি ইলা রাসূলিল্লাহি আদওয়ামা, আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে প্রিয় আমল ছিল যেটা তিনি অব্যাহত করতেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যেই আমলটি কম করে হলে লোকেরা অব্যাহত রাখে, যেটা সে করছে প্রতিদিনই করে যাচ্ছে, একদিন বেশি বেশি করবে এরপরে আর কোনো খবর থাকবে না, এরকম না, সব সময় তিনি ওই আমলটি করে যান। রাসূল সাল্লাম এই কাজটি করতেন, অতএব তিনি যদি কিয়ামুল লাইল করতেন এটা তো তিনি ছেড়ে দিতেন না, শেষের জীবনের সায়াহ্নে এসে তিনি তার ইবাদত কমাননি বরং বাড়িয়েছেন। তার স্বাস্থ্য একটু ভারী হয়ে গিয়েছে, তার পায়ের উপর পড়ছে প্রেশার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে থাকার কারণে পাগুলো ফুলে যেত এবং সেটা ফেটে যেত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেখানে অয়েন্টমেন্ট লাগিয়ে দিতেন আর তার চোখগুলো ছলছল করে উঠত। তিনি বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনার এত ইবাদত করা লাগে, আপনার না পূর্বের পরে সকল গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। তিনি বলতেন আফালা আকুনু আবদান শাকুরা, আফালা আব্দু আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না, যিনি আমার পূর্বের পরের গুনাহ মাফ করে দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা তো আমার চেয়ে আরো আগের চেয়ে আরো বেড়ে গেল, আমি তো দায়বদ্ধতায় আরো বেশি পড়ে গেলাম, এই জন্য আমি আগের চেয়ে বেশি আল্লাহর প্রতি আনুগত্য আমাকে প্রদর্শন করতেই হয়, ইবাদত আরো বেশি করতে হয়। ওয়াই ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি যখন দেখবেন লোকেরা দলে দলে ইসলামের ছায়াতলে আসছে তখন তো আপনার মিশন ইজ কমপ্লিট, এখন আপনার কাজ হচ্ছে বেশি বেশি তাসবিহ এবং ইস্তিগফার করা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তাসবিহ তাহলিল করা বেশি বেশি, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করা, তিনি তাই করতেন।
সেই জন্যে আমাদেরকে একটা কৃতজ্ঞ অন্তর ডেভেলপ করা, এটা একটা বিশাল বড় ফ্যাক্টর। সবসময় যে সকল লোকেরা কৃতজ্ঞ থাকে, এটা ইতিহাস, আমি যদি ওই আলোচনা করি তাহলে অনেক লম্বা সময় লাগবে। বহু ইউনিভার্সিটি আমি স্ট্যাটিস্টিক্স দেখেছি যেইখানে তারা গবেষণা করে দেখিয়েছেন যারা কৃতজ্ঞ তারা অন্যের চেয়ে অনেক অনেক বেশি মানসিকভাবে তারা সুস্থ থাকেন। আর যে সকল লোকেরা অকৃতজ্ঞ, যাদের অভিযোগ খুবই খুবই বেশি, অমকে এটা করলো কেন, তমকে আমার এটা করলো কেন, অমকের আমি পাইলাম না কেন, তমকে আমার বিরুদ্ধে লাগলো কেন, ইত্যকার নিয়ে যার সবসময় আমার এই অভিযোগ, আমার এই প্রত্যাশা কেন পূর্ণ হলো না, আমার ওই প্রত্যাশায় কেন পানি লাগলো না, ইত্যকার নিয়ে যেই লোক সবসময় অভিযোগ দিয়ে বেড়ায় সে প্রচণ্ড অশান্ত থাকে, প্রচণ্ড দুঃখিত তার মনটা হয়ে যায়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্তরটাকে কি করে দেন, ওর অন্তরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশান্ত করে দেন, ওর মধ্যে কোনো প্রশান্তি থাকে না। এবং এই জন্য সাধারণত আমি বলি যে আপনারা কোনো মানুষ যদি আপনাকে কষ্ট দেয় তাহলে ফরগিভ হিম অর হার, তাকে আপনি ক্ষমা করে দিয়েন। ওই লোক ক্ষমা পাওয়ার যোগ্য নাও হতে পারে, কিন্তু আপনি তো প্রশান্তি পাওয়ার যোগ্য, আপনার তো প্রশান্তি লাগবে নাকি? আপনি যদি কাউকে ক্ষমা না করেন তাহলে অন্তরে কি সবসময় শুধু ওর বিরুদ্ধে প্ল্যান পরিকল্পনা, ওরে কীভাবে ধরতে পারি, মারতে পারি, খাইতে পারি, ইত্যকার নিয়ে আপনার সবসময় শুধু প্ল্যান করতেই থাকবেন দিন রাত, এটাই পানিশমেন্ট হিসেবে যথেষ্ট। অন্তর এতেই কি হয়ে যায়, প্রশান্ত হয়ে যায়, এ ক্রিমিনাল মাইন্ড তখন তৈরি হয়ে যায়, ধীরে ধীরে গ্র্যাজুয়ালি একটা ক্রিমিনাল মাইন্ড নিজের মাঝে তৈরি হয়ে যায়। অতএব ইউ শুড ফরগিভ আদার্স, দে মে নট গেট ইউর ফরগিভনেস, দে মে নট বি এলিজিবল ফর গেটিং ইউর ফরগিভনেস, বাট ইউ নিড পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি, আপনার তো শান্তি বা প্রশান্তির প্রয়োজন আছে। এই জন্য আপনি মানুষকে ক্ষমা করে দেন, দেখবেন কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রশান্তি প্রদান করবেন। আমার কোরআনের সবচেয়ে প্রিয় আয়াতের মধ্যে একটা আয়াত হচ্ছে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আপনি তাদেরকে কি করে দেন, ফাআফু ওয়াসফাহু, ফাআফু ওয়াসফাহু, ক্ষমা করে দিন এবং আপনি কি করুন, তাকে আপনি উপেক্ষা করুন। এবং অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আপনি মানে ক্ষমার জন্য যতটুকু যতগুলো শব্দ আছে সবগুলো শব্দ আল্লাহ সুবহানাহু উল্লেখ করেছেন। তার রাসূলের সাহাবীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু রাসূলকে নির্দেশ প্রদান করলেন, ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, তাদেরকে আপনি ক্ষমা করে দিন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা পর্যন্ত চান। অন্য জায়গায় আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফের বাবাকে অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালামের পিতাকে লক্ষ্য করে বললেন যে তিনি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালামের পিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি তার অবস্থা তুলে ধরে বললেন যে আমি কি ফাসবরুন জামিল, আমি সবরে জামিল ইখতিয়ার করলাম। সবরে জামিল মানে হচ্ছে এমন ধৈর্য ধারণ করা যে ওই বিষয়ে কাউকে পর্যন্ত কিছু না বলা, অর্থাৎ আমরা যেটা বাংলায় বলি নাকের নিঃশ্বাসও না ফেলা, মানে হয়েছে তো হয়েছে, এই ব্যাপারে কোনো অভিযোগও কারো কাছে তুলে না ধরা। এবং আপনি জানেন যে তিনি কেঁদেছেন তার সন্তানদের ব্যাপারে পর্যন্ত আল্লাহর কাছে কোনো অভিযোগ তিনি উত্থাপন করেননি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসালাম সন্তানের ব্যাপারে কোনো অভিযোগ, যারা তার ছেলেকে ইউসুফকে হত্যা করেছে তাদের ব্যাপারে কোনো অভিযোগ পর্যন্ত তিনি করেন নাই, তিনি একা একা কেঁদেছেন নীরবে নীরবে, কেঁদে কেঁদে তার চোখগুলো অন্ধ হয়ে গিয়েছে, তারপরও কোনো অভিযোগ তিনি কারো বিরুদ্ধে করেন নাই। কারণ তিনি বুঝেছেন অন্যকে ক্ষমা করে দেওয়ার মধ্যে আমার কি আছে, প্রশান্তি আছে। যাই হোক, আমি বলছিলাম যে আমাদের একটা কৃতজ্ঞ অন্তর ডেভেলপ করার জন্যে অন্যকে ক্ষমা করে দেওয়া দরকার। কৃতজ্ঞ অন্তর আমাদের জন্য একটা বড় ধরনের আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত এবং একটা অনুগ্রহ। সেই জন্যে যারা জান্নাতে যাবে তারা কিন্তু আল্লাহ সুবহানাহু কাছে তাদের ওইখানেও কৃতজ্ঞতা প্রকাশ করবে, দুনিয়াতেও তারা কৃতজ্ঞতা প্রকাশ করে, আখেরাতেও তারা কৃতজ্ঞতা প্রকাশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক আসলো, তার জামা কাপড়গুলো একটু এলোমেলো। রাসূলুল্লাহ বললেন কি ব্যাপার, আমি তো জানি তুমি একটু ধনী, তো তুমি এরকম জামা কাপড় পরেছো কেন, এরকম জামা কাপড় কেন তুমি পড়েছো, তুমি একটা সুন্দর জামা কাপড় পরে আসবে এরপর থেকে। কারণ আল্লাহ যখন কাউকে নেয়ামত দেন ওই নেয়ামতের প্রভাব তার শরীরে তিনি দেখতে চান। অন্য একজন তার কাছে আসলেন, চুলগুলো উস্কো খুস্কো এলোমেলো, তুমি এরপর আসলে চুল আঁচড়ে আসবা আমার কাছে, এরপর আসলে চুল কি আঁচড়ে আসবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নেয়ামত দেয় ওই নেয়ামতের কৃতজ্ঞতা আমাদেরকে আদায় করতেই হয়। ফাআম ওয়া আম্মা বি নি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেয়ামতগুলো প্রকাশ করো, নেয়ামতের কথা তুমি বলো। আমাদের একটা স্বভাব আছে, জানেন কিনা স্বভাবটা, স্বভাবটা হলো আমরা নেয়ামতের কথা কাউকে বলি না, কিন্তু কি কথা বলি, সব দুঃখের কথা সবাইকে বলে বলে বেড়াই, সব দুঃখের কথা সবাইকে কি করি বলে বলি, আর নেয়ামতের কথা কাউকে বলি না। কারণ নেয়ামতের কথা বললে তাহলে যদি আবার কেউ ভাগ বসায়, হিংসা করে, বিদ্বেষ করে, ইত্যকার একটা বিষয়, অথচ আল্লাহ বলছেন ওয়া আম্মা বি নি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, নেয়ামতের কথা তুমি বলো, তাহলে তোমার একটা কৃতজ্ঞ অন্তর তৈরি হবে।
আর আমার অপরাধ আমার কষ্টের কথাগুলো কাকে জানানোর কথা বলেন তো? ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মানে ইউসুফ আলাইহিস সালামের পিতা তিনি বলেছেন ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। তোমরা আমার ছেলেকে হত্যা করেছো, যাও তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কারো কাছে আমি এই দুঃখের কথা বলবো না। আমার দুঃখের কথা শুধুমাত্র কার কাছে বলবো? আমার দুঃখ এবং কষ্টের কথা শুধু আমি আমার আল্লাহর কাছে বলবো। এবং এই দুঃখের কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন দেখেন তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইউসুফ আলাইহিসসালামকে শুধু ফিরিয়েই দেন নাই, ইউসুফ আলাইহিসসালামকে তিনি রাজার বেশি ফিরিয়ে দিয়েছেন বাপের কাছে। শুধু তাই না, ইউসুফ আলাইহিসসালাম এর মাধ্যমে ওই যে তার যে বাকি যে এগারো ছেলে, ওই এগারো ছেলে পর্যন্ত ভালো হয়ে যায়, হয়ে যায় না? এগারো ছেলে পর্যন্ত বাবার কাছে বলে আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য ক্ষমা চান, আপনি একটু আল্লাহর কাছে আমার কাছে ক্ষমা চান। এবং ইউসুফ আলাইহিসসালাম ওই ভাইদেরকে তিনি মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন, এবং সবাইকে তিনি কি করেছেন, একত্রিত করেছেন। সূরা ইউসুফের শেষের দিকে দেখবেন যে ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করে তিনি তার ভাইদেরকে বলছেন যে আমি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা আদায় করছি যিনি আমাকে ঈদ আখরাজানি মিনাস সিজনি, যখন তিনি আমাকে কি থেকে মুক্তি দিয়েছেন, আমাকে কারাগার থেকে মুক্তি দিয়েছেন। আচ্ছা, ভাইদেরকে এত অপরাধী ভাইদেরকে পাওয়ার পরে তিনি বরং আল্লাহর প্রশংসা আদায় করে বলতে চাইতেন এরকম যে আল্লাহর প্রশংসা আদায় করছি যিনি তোমাদের চক্রান্ত এবং ষড়যন্ত্র থেকে আমাকে রক্ষা করেছেন, অথবা তোমরা আমাকে কুয়ায় ফেলে দিয়েছিলে, ওই কুয়া থেকে যিনি আমাকে উদ্ধার করে এই রাজপ্রাসাদে নিয়ে এসেছেন তার প্রশংসা আদায় করছি। তিনি বলার কথা ছিল এইটা, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম ঘুণাক্ষরে ওই কথা উল্লেখ করেননি, বরং তিনি কি উল্লেখ করেছেন, তিনি উল্লেখ করেছেন আল্লাহর প্রশংসা করছি যিনি আমার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন এবং আমাকে ঈদ আখরাজানি মিনাস সিজনি, যিনি যখন তিনি আমাকে কারাগার থেকে মুক্তি দিয়েছেন। কারণ বাইরে যদি পুরান কথা মনে করিয়ে দেয় তাহলে ক্ষত তৈরি হবে না, ক্ষত নিবে বলেন তো, ক্ষত নতুন করে তৈরি হবে না এবং অন্তরে অশান্তি তৈরি হবে। আমরা তো কাউকে এমনভাবে পর্যন্ত ছোট করি, আলহামদুলিল্লাহ কারো যার সাথে আমি আগে ব্যবসা বাণিজ্য করতাম এখন তার সাথে আর ব্যবসা করি না, ওরে দেখলে আলহামদুলিল্লাহ ভাই আপনার ওইখান থেকে আসার পর যে আল্লাহ কি নেয়ামত দিয়েছে, কি বরকত দিয়েছে, এখন দেখেন আমার ভরপুর। আসলে আমি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করি না, ওই লোকের কি করছি, খোঁটা দিচ্ছি, ছোট করছি, ওকে আঘাত করতে চাই। আমাদের মানসিকতা এইরকম, কিন্তু ইউসুফের লুক এট দি এক্সাম্পল অফ ইউসুফ আলাইহিসসালাম। এই জন্য সূরা ইউসুফ ইয়াং ম্যানদেরকে বেশি বেশি পড়া দরকার। আগামী খুতবায় ইনশাআল্লাহ আমরা ইউসুফ আলাইহিসসালাম জীবনী থেকে কিছু বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো, আজকে বললে আবার ওই দিন ফ্লেভার পাবেন না, এখানে আজকে আর এটা আমি বলছি না। আমাদের ইয়াংদের জন্য দের ইজ গুড এক্সাম্পল ফর ইউসুফ আলাইহিস ফ্রম ইউসুফ আলাইহিসসালাম ইন দেয়ার লাইফ।